প্রাপ্তি মিস ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বানাবো ফুচকা। আমরা দু ধরনের ফুচকা বানাবো, টক ফুচকা এবং দই ফুচকা। আমরা প্রথমে ফুচকাগুলোকে তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ফুচকাগুলো দোকান থেকে কেনা ফুচকা এবং আমরা জাস্ট এগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, এখন তেলে ভাজছি। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের ভিডিও, পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমরা কীভাবে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুলছে ফুচকাগুলো, দেখুন খুব সুন্দর ফুলছে। এভাবে আমরা ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফুলেছে। আমরা এবার ফুচকাগুলোকে তুলে নেব। এরপরে আমরা ফুচকার জন্য টক জল প্রস্তুত করব। প্রথমে আমরা সামান্য পরিমাণ জল, তাতে তেঁতুল নিলাম, আর নিলাম মশলা। এই মশলাটা বাজার থেকে কেনা, এটা হচ্ছে কি মিক্সিতে ভেজে আমরা হচ্ছে কি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়েছি আমরা শুকনো লঙ্কা। আমরা হচ্ছে যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছি তাই অল্প এ করছি। আমরা এই লবণ দিলাম, দেওয়ার পর এটাকে একটু একটু মিক্সড করে নেব। দিলাম কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা দিলাম বন্ধুরা। দেখুন বন্ধু, আমাদের জল প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে দিলাম হচ্ছে লঙ্কার কুচি, এই গুঁড়ো মশলা, এই পরিমাণ মতো লবণ দিলাম বন্ধুরা, একটু ধনে পাতা দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই ঝুড়ি ভাজা দিলাম, এই ঝুড়ি ভাজার মধ্যে বাদামও আছে, বাদাম সহ ঝুড়ি ভাজা। বা এটাকে আমরা মিশিয়ে নেব, আর এতে পরিমাণ মতো, এতে একটু টক জল দিলে টেস্টটা খুব ভালো হয়। তা আমরা 2-1 চামচ টক জল এতে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা আলু সিদ্ধটা যেটা ওটা আমরা প্রস্তুত করে নিয়েছি। এবার এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখানো মাখানো হয়ে গেছে, আমরা এবারে ফুচকার মধ্যে আলুটাকে ভরে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আলু ভরা হয়ে গেছে। এবার আমরা ফুচকাগুলোতে দিয়ে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা, আমরা কিষাণ টমেটো সস ইউজ করছি। এরপরে দিচ্ছি আমরা টক দই, রেড কাউ। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা ফুচকার মধ্যে টক দই দিয়ে দিলাম। এরপর আমরা উপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো প্রত্যেকটা ফুচকার মধ্যে। দেখুন বন্ধুরা, আমাদের দই ফুচকা প্রস্তুত। একটু ধনে পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বানাতে পারেন, খুব ভালো হবে। এরপরে আমরা টক ফুচকা প্রস্তুত করছি। দেখুন বন্ধুরা, এই ফুচকাটা ফাটিয়ে নিচ্ছে। এর মধ্যে আমরা যে আলু মাখিয়ে গেছিলাম সেটা ভরে নিলাম। এই বন্ধুরা, একটু টক জল নিয়ে নিলাম আমরা ফুচকাটার মধ্যে, একটু টক জল ভরে নেব। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে